ଆପଣ ଯାମ ଆମେ କି ଆଳୁ ଖାଇ ଦେ ବଟ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের ভিডিও অনেক মজাদার হতে যাচ্ছে কারণ ফাইনালি আজকে আমরা দুই বন্ধু মিলে আজকে দুইটি গেম খেলবো আপনাদের সাথে প্রথম গেমটা হচ্ছে বস্তার দৌড় আর দ্বিতীয় গেমটা হচ্ছে আমরা ওকে গাইস দ্বিতীয় গেমটা আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমি আমার ফ্রেন্ডের সাথে আপনাকে পরিচয় করে দিই এ হচ্ছে আমার ফ্রেন্ড আপনাদের আপনারা তো অবশ্যই আগে যে দুইটা ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই চেনেন এর নাম হচ্ছে মেরিয়ান মার্মা তো তো গাইস আপনারা আমার আগের ভিডিও হয়তো দেখছেন যেটা আমি আর আমার ছোট বোন মিলে করেছি সেটা হচ্ছে আমরা দুই ভাই বোন কালো বাদামের মতন হয়ে গেছি ঠিক এটা সেম ভাবে খেলতে হবে এটা জাস্ট এতটুকু পানি থাকবে এটা এটা এভাবে মারার পর সোজা পড়লে কোনো শাস্তি নেই কিন্তু এটা পড়ে গেলে তার মাথায় বোতল দিয়ে বাড়ি সে বাড়ি খাবে যতবার পড়বে আমরা এইগুলো এভাবে 20 বার করবো 20 বার করার পর মানে আমি 20 বার করবে এই 20 বার করবে যদি 20 বারের মধ্যে সোজা পড়লে তো কেউ মাইন খাবে না সো গাইস তো আমাদের প্রথম গেমটি খেলতে যাচ্ছি সেটা হচ্ছে বস্তা দৌড় আপনারা দেখবেন রোলটা খুব ইজি এখানে আপনাদেরকে দেখাই গাইস এখান থেকে ওইখানে একটা জায়গা আছে থেকে আমাদেরকে দৌড়ে বস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে এতটুকু আসতে হবে জাস্ট এখানে একটা ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু আসতে হবে আমাদেরকে তো গাইস তো দেখতে থাকুন তো গাইস এখান থেকে শুরু করবো আমরা দুজন এখান থেকে শুরু করবো এখান থেকে লাভ দিয়ে আপনার ওই দিকে একটা সমুদ্র আমরা এখান থেকে শুরু করবো এখান থেকে শুরু করে ওইখানে শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা জুতা গাইস ওই আপনারা ওই জুতাটি দেখতে পাচ্ছেন এতটুকু আমাদেরকে মানে লাফায় লাফায় যাইতে হবে তো গাইস প্রথমটি তো শুরু করতে যাচ্ছি খেলা শুরু করতে যাচ্ছি এটা খুবই লজ্জাজনক এটা সব খুবই লজ্জাজনক আমি ছেলে একে পারি না আমি ভাবতেও পারি না যে এ আমার থেকে এত ভালো লাফাইতে পারবে আমি সত্যি এটা এটা ভাবার বাইরে ছিল তো গাইস এবার পালিশমেন্ট পালা তো গাইস পালিশমেন্ট হচ্ছে খুবই ইজি আমাকে আলু খাইতে হবে বাট আলু তো প্রচুর নোংরা এখন একটু ধুয়ে নেবো পানিতে এটা দিয়ে ধুয়ে নেবো একটু তো গাইস এবার পালিশমেন্ট কাঁচা আলু খাইতে হবে আমাকে কাঁচা আলু জানি না কেমন স্বাদ হবে কাঁচা আলু অনেক মজা আর না আর খাইতে পারবো না বমি প্রচুর বমি আসতেছে মানুষের কাঁচা আলু কেমন খাইতে গেলে তো গাইস এবার নেক্সট গেমের জন্য প্রস্তুতি করব জাস্ট এখানে অর্ধেক পানি ঢালবো আই থিংক ইটস এনাফ তো গাইস এই দ্বিতীয় গেমের রুল এটা খুব ইজি আপনাদের বলি যে আবার আবার একটু বলি এটা হচ্ছে এই বোতলটা জাস্ট এভাবে সোজা দাঁড় করাইতে হবে সোজা দাঁড় করালে কোনো শাস্তি নাই
আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে গাইস তো বাই